আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোষস্থ জীবরসায়ন। কোষস্থ জীবরসায়ন মানে হচ্ছে যে জীবকোষ এবং এই জীবকোষের মধ্যে যে জৈবিক বস্তুগুলো রয়েছে সেগুলো রসায়ন। কি কি জৈব বস্তু রয়েছে? একটা জৈব বস্তুর নাম এখানে লিখে রাখা আছে কার্বোহাইড্রেটস। এটা নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব এবং এর পরবর্তী সময়ে এই অধ্যায়ে বিভিন্ন জৈব যৌগ যেমন প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, লিপিড এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে একটা জীবকোষ এবং এই জীবকোষের মধ্যে অজৈব বস্তুর পরিমাণই সবচেয়ে বেশি। যেমন আমরা জানি এটা যদি আমরা একটা কোষ চিন্তা করি তাহলে এই কোষের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে পানি এবং পানি হচ্ছে একটা অজৈব বস্তু। সুতরাং ব্যাপারটা কিন্তু এরকম না যে জীবকোষ এর জন্য জৈব বস্তুর পরিমাণ বেশি থাকবে, ব্যাপারটা এরকম না। আসলে একটা জীবকোষ এই জীবকোষে অজৈব বস্তুর পরিমাণই বেশি, যেমন পানি প্রচুর পরিমাণে জীবকোষে থাকে, কিছু পরিমাণে জৈব বস্তু থাকবে এবং এই জৈব বস্তুগুলোর মধ্যে খুব বেশি পরিমাণে উদ্ভিদে থাকে কার্বোহাইড্রেট, প্রাণীদের দেহে খুব বেশি পরিমাণে থাকে হচ্ছে প্রোটিন, আর বাকি জৈব বস্তুগুলো বিভিন্ন মাত্রায় বিভিন্ন কোষে সঞ্চিত থাকে। আমরা এখন যেটা নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে কার্বোহাইড্রেটস। তো শব্দটা নিয়ে একটু আলোচনা করি। কার্বো মানে হচ্ছে কার্বন, হাইড্রেটস মানে হচ্ছে H2O পানি। তাহলে দেখা যাচ্ছে যে কার্বোহাইড্রেটস যে শব্দটা এই শব্দটার মধ্যে কার্বো মানে হচ্ছে কার্বন আর হাইড্রেটস মানে হচ্ছে পানি। তাহলে কার্বোহাইড্রেটস হচ্ছে এমন একটা যৌগ আমরা দেখতে পাচ্ছি যেখানে কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে। এবং কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত যদি আমরা এখানে দেখি তাহলে দেখা যাচ্ছে 1:2:1। তাহলে আগে কার্বোহাইড্রেটকে এটাই বলা হতো যে কার্বোহাইড্রেটস হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত একটা যৌগ, যে যৌগে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এদের অনুপাতটা হচ্ছে 1:2:1। মানে আমরা যা দেখতে পাচ্ছি সেটাই নাম থেকেই চলে আসছে। কার্বন মানে হচ্ছে কার্বন আর হাইড্রেটস শব্দটা হচ্ছে ওয়াটার বা পানি। পরবর্তীতে দেখা যায় যে কিছু যৌগ যে যৌগগুলোকে আমরা কার্বোহাইড্রেট বলি কিন্তু সেখানে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 1:2:1 হচ্ছে না। একটা উদাহরণ যদি আমরা বলি C12H22O11 যেটাকে আমরা চিনি এ নামে বহুল পরিচিত, কিন্তু আসলে এটাকে আমরা কেমিস্ট্রি পেরে সুক্রোজ নামে চিনি। তাহলে চিনি বা সুক্রোজ যেটাই আমরা বলি তাহলে সেটা কার্বন হাইড্রোজেন অক্সিজেনের অনুপাত 12:22:11 যেটা কখনোই 1:2:1 এমন না। কিন্তু সুক্রোজ বা চিনি এটাকেও আমরা বলছি কার্বোহাইড্রেট। তাহলে আগে যে কার্বোহাইড্রেটের সংজ্ঞা দিচ্ছিলাম যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত যৌগে যদি কার্বন হাইড্রোজেন অক্সিজেন অনুপাত 1:2:1 হয় তাহলেই সেটাকে আমরা বলবো কার্বোহাইড্রেট, এই সংজ্ঞাটা এখন বলা যাচ্ছে না। দুই নম্বর কথা, যেমন একটা যৌগের কথা আমরা চিন্তা করি যে যৌগকে আমরা কার্বোহাইড্রেট বলি, উদাহরণ হচ্ছে গ্লিসারাইলডিহাইড 3-ফসফেট, কেমন দেখতে, 3 কার্বন বিশিষ্ট CHO CHOH CH2OP, P মানে হচ্ছে ফসফেট। তাহলে আমরা যদি কার্বনের নাম্বারিং করি 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 3 নম্বর কার্বনে রয়েছে একটি ফসফেট, এই জন্য এটাকে বলা হচ্ছে গ্লিসারাইলডিহাইড 3-ফসফেট। যৌগটা হচ্ছে গ্লিসারাইলডিহাইড এবং এখানে একটা ফসফেট থাকার কারণে নাম হয়ে যাচ্ছে গ্লিসারাইলডিহাইড 3-ফসফেট, যেহেতু 3 নম্বর কার্বনে ফসফেটটা রয়েছে। এখন কথা হচ্ছে এই যৌগটা হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে আগে যে বলতাম যে কার্বোহাইড্রেট কার্বন হাইড্রোজেন অক্সিজেন এটা দ্বারা গঠিত, এটার বাইরেও কিছু যৌগ এবং যৌগের মূলক এবং সেখানে কিছু মৌল যেগুলো কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত না, যেমন ফসফেট যৌগে রয়েছে ফসফরাস, সালফার থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, এই ধরনের মৌল বিশিষ্ট বিভিন্ন যৌগ বা যৌগ মূলক কার্বোহাইড্রেটের সাথে যুক্ত থাকতে পারে। তাহলে আবার বলি যে ফসফেট এখানে যে ফসফরাস রয়েছে তেমনিভাবে নাইট্রোজেন বা সালফার এরকম যুক্ত কিছু যৌগ বা যৌগগুলো সেটা কার্বোহাইড্রেটের সাথে যুক্ত থাকতে পারে এবং সেই যৌগকেও আমরা বলছি কার্বোহাইড্রেট। যেমন গ্লিসারাইলডিহাইড হচ্ছে কার্বোহাইড্রেটস এবং এটার সাথে ফসফরাস মৌল রয়েছে এমন একটা যৌগমূল নাম হচ্ছে ফসফেট, এটা যুক্ত হয়ে যে টোটাল যৌগটা তৈরি হচ্ছে যেটাকে আমরা বলছি গ্লিসারাইলডিহাইড 3-ফসফেট, এটাও একটা কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেটকে আগে বলা হচ্ছিল যে শুধুমাত্র কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত, কিন্তু এখন আমরা এটা বলছি না। তাহলে আগের সংজ্ঞা এবং বর্তমান সংজ্ঞার মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আগে বলা হচ্ছিল কার্বোহাইড্রেট কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত,
এখন আমরা বলবো না শুধুমাত্র কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত হবে এমনটা না আগে বলা হচ্ছিল যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এদের অনুপাত অবশ্যই হবে 1:2:1 কিন্তু এখন আমরা বলছি না এখন অনুপাত 1:2:1 হতে পারে আবার নাও হতে পারে এমন যৌগও হচ্ছে কার্বোহাইড্রেট তাহলে বর্তমানে কার্বোহাইড্রেট কি কি বলা হয় সেটা আমরা একটু দেখি আমরা একটা যৌগের কথা চিন্তা করি CHO CHOH CH2OH আরেকটা যৌগ CH2OH C double bond O CH2OH এখানে নাম লিখছি না নাম এই যৌগের নাম হচ্ছে গ্লিসারাল্ডিহাইড যেটা একটা অ্যালডিহাইড মূলক রয়েছে এই যৌগের নাম হচ্ছে ডাইহাইড্রোক্সি যেহেতু দুটো হাইড্রোক্সিল মূলক রয়েছে এজন্য এটার নাম ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন আসলে এটা একটা কিটোন যার নাম ছিল অ্যাসিটোন এবং ওই কিটোনে দুটো হাইড্রোক্সিল গুলো যুক্ত হওয়ার কারণে এটা নাম হয়ে যাচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন তাহলে তিন কার্বন বিশিষ্ট দুইটা যৌগ নিয়ে আমরা আলোচনা করলাম কার্বোহাইড্রেটের একটা সুন্দর সংজ্ঞা দেওয়া সম্ভব আচ্ছা আমরা এখানে কি খেয়াল করব এখানে খেয়াল করব যে যৌগগুলোতে কি কি মূলক রয়েছে যেমন প্রথম যৌগ যেটা নাম বলছি গ্লিসারাল্ডিহাইড এই যৌগটাতে একটা অ্যালডিহাইড মূলক এবং দুটি অ্যালকোহল হাইড্রোক্সিল মূলক রয়েছে এই যৌগটিতে দুটি হাইড্রোক্সিল মূলক এবং এখানে রয়েছে একটি কিটোন মূলক তো আমরা খুব সহজ এবং সরল দুইটা কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করে কার্বোহাইড্রেটের একটা বর্তমান সংজ্ঞা দেওয়ার চেষ্টা করব এই যৌগটাতে দেখা যাচ্ছে এখানে অ্যালডিহাইড মূলক রয়েছে কোনো কিটোন মূলক নেই এই যৌগটাতে দেখা যাচ্ছে একটা কিটোন মূলক রয়েছে কিন্তু কোনো অ্যালডিহাইড মূলক নেই কিন্তু দুইটা যৌগতেই হাইড্রোক্সিল মূলকের সংখ্যা একের বেশি যেমন এখানে দেখতে পাচ্ছি দুটি এখানেও দুটি মানে এটাকে আমরা বলবো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে শব্দটি হচ্ছে একের বেশি অর্থে আমরা যে শব্দ ব্যবহার করব তার নাম পলি হাইড্রোক্সিল মূলক থাকার কারণে নাম হচ্ছে পলিহাইড্রোক্সি তাহলে কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যদি একটা হাইড্রোক্সিল মূলক মনোহাইড্রোক্সি যদি একের বেশি হাইড্রোক্সিল মূলক থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বলছি পলিহাইড্রোক্সি তাহলে এই সংজ্ঞা অনুযায়ী আমরা অবশ্যই বলতে পারি এটা একটা পলিহাইড্রোক্সি যৌগ এবং এটাও একটা পলিহাইড্রোক্সি যৌগ যেহেতু এখানে হাইড্রোক্সিল মূলকের সংখ্যা একের বেশি এবং এখানেও হাইড্রোক্সিল মূলকের সংখ্যা একের বেশি এই যৌগটাকে আমরা বলতে পারি পলিহাইড্রোক্সি এবং যেহেতু অ্যালডিহাইড মূলক রয়েছে এজন্য এই যৌগটাকে বলবো পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড কিন্তু এই যৌগটাতে যে মূলকটা রয়েছে সেটা হচ্ছে কিটোন মূলক সুতরাং এটার নাম হয়ে যাচ্ছে পলিহাইড্রোক্সি কিটোন তাহলে আমরা কার্বোহাইড্রেটের সংজ্ঞাটা বর্তমান সংজ্ঞা এভাবেই বলবো সেটা হচ্ছে আমরা একদম কয়েকটি ডেফিনিট কথা বলবো প্রথম কথা হচ্ছে একটা কার্বোহাইড্রেট পলিহাইড্রোক্সি সেটা হতে পারে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড অথবা সেটা হতে পারে পলিহাইড্রোক্সি কিটোন তাহলে বর্তমানে কার্বোহাইড্রেটের সংজ্ঞা হচ্ছে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা শব্দটি কিন্তু এবং না শব্দটি হচ্ছে বা পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড যদি নাম হয় মানে হচ্ছে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা অ্যালডিহাইড নাম হলে হবে পলিহাইড্রোক্সি কিটোন বা এই দুইটা যৌগ থেকে যে যৌগগুলো উদ্ভূত হবে এদেরকে বলা হচ্ছে উদ্ভূত যৌগ বা যেটাকে আমরা বলতে পারি ডিরাইভেটিভস বা উদ্ভূত যৌগ তাহলে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সি কিটোন বা এদের উদ্ভূত যৌগের নাম হচ্ছে কার্বোহাইড্রেট এখন একটা উদ্ভূত যৌগের উদাহরণ বলি যেমন গ্লিসারাল্ডিহাইডের উদ্ভূত যৌগ একটু আগে আমরা দেখিয়েছিলাম গ্লিসারাল্ডিহাইড 3-ফসফেট তেমনি ভাবে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন এটার উদ্ভূত যৌগ হতে পারে 1-3 দুটি ফসফেট রয়েছে তাহলে এটাকে আমরা বলতে পারি 1-3-20-ফসফেট যুক্ত একটা ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন আমরা এখানে দুইটা উদ্ভূত যৌগের উদাহরণ দেখিয়েছি একটা হচ্ছে গ্লিসারাল্ডিহাইড 3-ফসফেট যেটা গ্লিসারাল্ডিহাইড এই কার্বোহাইড্রেট থেকে আসে মানে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড এখান থেকে আসে আর একটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট যে যৌগটা হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন এখান থেকে আসে বা পলিহাইড্রোক্সি কিটোন থেকে আসে তাহলে ডেরিভেটিভস বা উদ্ভূত যৌগ এটা কি আসলে যে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড থেকে আসবে এমন কিছু ডেরিভেটিভস বা উদ্ভূত যৌগ যেমন উদাহরণ হচ্ছে গ্লিসারাল্ডিহাইড 3-ফসফেট অথবা পলিহাইড্রোক্সি কিটোন এখান থেকে আসবে এমন কিছু উদ্ভূত যৌগ যেমন হচ্ছে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট
তাহলে আমরা শেষ করছি কার্বোহাইড্রেটের সংজ্ঞা তাহলে কার্বোহাইড্রেটের আগের সংজ্ঞা ছিল যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন দ্বারা গঠিত একটা যৌগ যে যৌগে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এর অনুপাত হবে 1:2:1 আর এখন বলা হচ্ছে যে পলিহাইড্রোক্সি অ্যালডিহাইড বা পলিহাইড্রোক্সি কিটোন বা আমরা এখানে যেটা লিখেছি এদের ডেরিভেটিভস বা উদ্ভূত যৌগ হচ্ছে কার্বোহাইড্রেট